চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াচ অন এন্ড ওয়াচ টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিন সেবিল কান চলচ্চিত্র আসরের প্রশংসা আর অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের পর এবারে প্রেক্ষাগৃহে আসছে রেহানা মরিয়ম নূর 12 নভেম্বর দেশের হলগুলোতে আলোর মুখ দেখবে এই সিনেমাটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বাঁধনের আশা ভিন দেশের মতো দেশেও প্রশংসিত হবে রেহানা মরিয়ম নূর ঠিক আছে তুমি কাউকে কিছু বলতে চাও না কিন্তু আমি এভাবে দিনের পর দিন চুপ করে বসে থাকতে পারবো না একজন নারীর জীবন যুদ্ধে লড়ে যাওয়ার গল্পের ছবি রেহানা মরিয়ম নূর কোনো কিছু ঠিকমতো না জেনে কাউকে অ্যাকিউজ করবে না সাধারণ গল্পের অসাধারণ উপস্থাপনে এরই মধ্যে 74তম কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমাটি নির্বাচিত হয়েছে 94তম অস্কার আসরে বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে লাল সবুজের প্রতিনিধিত্বের জন্য অস্কারে যেতে হলে নভেম্বরে দেশের সিনেমা হলে আসতে হবে রেহানা মরিয়ম নূরকে আর তাই 12 নভেম্বর আলোর মুখ দেখছে সিনেমাটি যে খবর জানাতে সংবাদ সম্মেলন করেছে ছবি সংশ্লিষ্টরা এটা তো আসলে শুধু আমাদের টিমের সিনেমা না এটা আমাদের সবার সিনেমা আয়োজনে মধ্যমণি ছিলেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বাঁধন তার প্রত্যাশা ভিন দেশের মতো দেশেও প্রশংসিত হবে রেহানা মরিয়ম নূর আমি যখন কানজেও ছিলাম তখন আমার মনে হয়েছে যে আমি আমার দেশের সব মানুষকে নিয়ে ওখানে আছি কারণ আমি যেভাবে রেসপন্স পেয়েছি তো আমি আশা করব যে যখন হলে এটা রিলিজ হবে ডেফিনেটলি আমি সেই ভালোবাসাটা সেই রেসপন্সটাই পাবো এবং আমি ছবির অন্যতম আরেক চরিত্র শিশুশিল্পী জাইমা জানালেন সিনেমায় কাজের অভিজ্ঞতা কথা বলেন নির্বাহী প্রযোজকও শুরুতে তো সবাই একটা জিনিস করার সময় আগে ইয়া থাকে যে আমি পারবো না বাট আমি সেরকম না অনেক এক্সাইটেড যে আমি আমার নিজের করা সিনেমাটি আমি যে মুভি হলে দেখতে পারবো আমরা মিনিমাম 10-12টা হলে প্রথম সপ্তাহে দিব তারপর দ্বিতীয় সপ্তাহ থেকে আবার আরও কিছু হল বাড়তে পারে বা বাড়বে সংবাদ সম্মেলনে প্রযোজক নায়িকা সহ অনেকে থাকলেও ছিলেন না পরিচালক সিনেমা মুক্তির আগে পরিচালকের এমন নীরবতা জন্ম দিয়েছে নানা প্রশ্নের সবারই কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে যে সব কিছু সবাই করতে পছন্দ করে না সাত সবসময় বিশ্বাস করে যে তার কাজ কথা বলবে তার চাইতে বেশি আর এমনিতেই আসলে আমি যতটুকু তার সাথে কাজ করতে গিয়ে দেখেছি সেটা হচ্ছে সে ভীষণভাবে ইন্ট্রোভার্ট একজন মানুষ খুবই প্রাইভেট থাকতে পছন্দ করে ছবির কুশলীরা জানান রেহানা মরিয়ম নূর মুক্তির দিন থেকেই হলে হলে ঘুরবেন তারা নাজবুল আলম রানা চ্যানেল 24 ঢাকা নতুন স্বামী রাকিব সরকারকে নিয়ে উমরা পালনে যাচ্ছেন মাহিয়া মাহি যদিও চূড়ান্ত হয়নি দিনক্ষণ তবে চলতি মাসেই নিজের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করবেন বলে জানান তিনি গণমাধ্যমকে মাহি বলেন উমরার জন্য তিনি 15 দিনের ছুটি নেবেন আর তাই আপাতত কোনো কাজের শিডিউল রাখছেন না তিনি এবারে প্রথম মক্কা শরীফে যাচ্ছেন বলে অনুভূতিটা অন্যরকম বলে জানিয়েছেন মাহি ভারতের দক্ষিণের সুপারস্টার পুনীত রাজকুমারের চোখে দৃষ্টি ফিরে পেল 4 তরুণ তরুণী যাদের 3 জন পুরুষ আর 1 জন নারী টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে অভিনেতার মৃত্যুর 6 ঘন্টা পর বেঙ্গালুরুর নারায়ণ নেত্রালয় চক্ষু হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে 4 জনের সার্জারি করা হয় যাদের সবাই দৃষ্টি ফিরে পেয়েছে 1994 সালে পুনীতের বাবা কিংবদন্তী অভিনেতা ডক্টর রাজকুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পুরো পরিবার মরণোত্তর চক্ষুদান করবে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার 46 বছর বয়সে মারা যান পুনীত রাজকুমার জীবদ্দশায় 26টি অনাথাশ্রম 16টি বৃদ্ধাশ্রম 45টি ফ্রি স্কুল আর 1800 শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব ছিল পুনীত রাজকুমারের কাঁধে কিন্তু তার মৃত্যুর পর যেন অন্ধকারে সবকিছু বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশে 1800 শিক্ষার্থীর দায়িত্ব নিলেন 2 বন্ধু সহকর্মী বিশাল ও আরিয়া তামিল ছবি এনিমির মুক্তি পূর্ববর্তী অনুষ্ঠানে হায়দ্রাবাদে উপস্থিত ছিলেন বিশাল ও আরিয়া অনুষ্ঠান শুরুর পূর্বে পুনীতকে শ্রদ্ধা জানায় ছবির দল সেখানে বিশাল তার বক্তব্যে জানান পুনীত যে 1800 শিক্ষার্থীর ভার নিয়েছিলেন তার দায়িত্ব নিচ্ছেন তারা আগামী বছর থেকে ওই শিক্ষার্থীদের পড়ালেখার খরচ তারাই যোগাবেন
বারো বছর পর জুটি বেঁধে ১৬ বছর আগে মুক্তি পাওয়া ছবির সিকুয়েল নিয়ে বড় পর্দায় ফিরছেন সাইফ আলী খান ও রানী মুখার্জি। তাদের নতুন সিনেমার নাম বান্টি অর বাবলি টু। প্রথম কিস্তিতে রানীর সাথে অভিষেক থাকলেও দ্বিতীয় পর্বে আছেন সাইফ। যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। अरे हटाओ हमें इस पटरी से, वॉशिंग मशीन चलती छोड़ा है, गैस में सब्जी भी भूला है। अरे तुम भी तो कुछ बोलो राकेश। हाँ तुम बोलने तो दो, चबड़ चबड़ किए जा रही हो। आज सुबह सुबह आबारो बड़ो पर्दाय आसछे बंटी और बबली। फिर से सक्रिय हो गए বান্টি আর বাবলি। ১৬ বছর আগের চুরির পেশা ছেড়ে বান্টি বাবলি যখন করছে সাধারণ জীবনযাপন, তখন শহর জুড়ে আবারও বেড়েছে চুরি। মজার বিষয় হলো এবারের চোর জুটির নামও বান্টি আর বাবলি। বান্টি বাবলি হাম হ্যায় ভো নেহি, আমারা ব্র্যান্ড ইস্তেমাল করকে দুশমনি মোল লি উনহোনে। এই যখন বাস্তবতা, তখন নতুন বান্টি বাবলির খোঁজে নেমেছে পুলিশ অফিসার জয়তু সিং, যে অভিযানে পুলিশের সঙ্গী পুরনো বান্টি বাবলি। এমন গল্পে পরিচালক বারুণ শর্মা তৈরি করেছেন বান্টি আর বাবলি টু। ১৬ বছর আগে মুক্তি পাওয়া বান্টি আর বাবলিতে রানী মুখার্জির সাথে অভিষেক বচ্চনকে দেখা গেলেও এবারের পর্বে আছেন সাইফ আলী খান। যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে এক যুগ পর বড় পর্দায় একসাথে ফিরছেন হামতুম জুটি। ছবিতে নতুন বান্টি বাবলির চরিত্রে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরি ওয়াক। এছাড়াও পুলিশ অফিসার জয়তু সিং এর ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। আসছে ১৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কমেডি ক্রাইম মুভি বান্টি আর বাবলি টু। বান্টি আর বাবলি ইন দোনো নে না আপ দোনো কি ব্যান্ড বাজা দি। শফরন সেবি, চ্যানেল 24। মম্মি গুসে মে বড়ি কিউট লাগতি হো মেরা লাল্লা। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মার্বেল কমিক্সের নতুন ছবি ইটারনালস। যেই ছবির গল্পে পরিচালক ক্লোয়ে ঝাও জন্ম দিয়েছেন বেশ কটি নতুন সুপারহিরো। সিনেমায় আছেন সালমা হায়েক, অ্যাঞ্জেলিনা জোলি, রিচার্ড ম্যাকডোনের মতো তারকারা। ভয়ঙ্কর সংকটে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা। পৃথিবী আর মানুষের প্রাচীন শত্রু ডেভিয়েন্সরাই এমন আতঙ্কের কারণ। বিশ্বের এমন সংকটে এগিয়ে এসেছে ইন্টারনাল নামের এলিয়েনরা। প্রায় ৭০০০ বছর ধরে পৃথিবীতে এসে আত্মগোপনে ছিল তারা। ডেভিয়েন্ট নামক ভিলেনদের সাথে লড়াইয়ে ইন্টারনালসটা রক্ষা করবে পৃথিবী ও মানুষকে, এমন গল্প নিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স নিয়ে আসছে সুপারহিরোর নতুন মুভি ইন্টারনালস। এই সিনেমা দিয়ে থেনা, আজাক, সেরসি বা মারাকি সহ বেশ কিছু নতুন সুপারহিরোর সাথে পরিচিত হবে সিনেমা প্রেমীরা। সালমা হায়েক, অ্যাঞ্জেলিনা জলি, রিচার্ড ম্যাকডন সহ বেশ কয়েকজন তারকা আছে চতুর্থ ভার্সনের মার্ভেলাস মুভিতে। চীনা বংশভূত ক্লোয়ে ঝাও পরিচালিত ইন্টারনালস মুক্তি পাবে ৫ নভেম্বর। মিথিলা মণ্ডল, চ্যানেল ২৪। এবারে জন্মদিনের শুভেচ্ছা জানাবো প্রিয় দর্শিনী মৌসুমীকে। আজ ৪৭ পেরিয়ে ৪৮ পা দিয়েছেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রী আরিফা পারভিন জামান। মৌসুমীর জন্ম ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায়। সিনেমায় অভিষেক কেয়ামত থেকে কেয়ামত দিয়ে অভিনয়ের পাশাপাশি গানে যেমন কণ্ঠ দিয়েছেন তিনি, তেমনি করেছেন চলচ্চিত্র পরিচালনাও। জীবনের প্রায় সবগুলো জন্মদিন দেশে উদযাপন করলেও মৌসুমীর এবারের জন্মদিনটি কাটছে সুদূর আমেরিকায়। একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। সম্প্রতি সোনার চর নামে সরকারি অনুদানের একটি সিনেমার শুটিং শেষ করেছেন মৌসুমী। এছাড়াও কাজ করছেন ভাঙন এবং দেশান্তর নামের আরও দুটি সরকারি অনুদানের ছবিতে।
দর্শক, এই ছিল ওয়ালটন অ্যান্ড জয় টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন facebook.com/channel24entertainment পেজে এবং youtube.com/channel24entertainment চ্যানেলে। কাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।